সুপ্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এখন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো মিডিয়াগুলো বন্ধ রয়েছে এবং কবে নাগাদ এই মিডিয়াগুলো বা সোশ্যাল নেটওয়ার্কগুলো পুনরায় চালু হবে এ ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না তো আমরা যারা ব্যবহারকারী আছি তারা কিন্তু একটা সংখ্যার মধ্যে আছে যে কবে নাগাদ এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম চালু হবে এবং আমরা আমাদের যে ব্যক্তিগত যে প্রোফাইল ছিল সেই প্রোফাইল আবার চালু করতে পারবো এবং আমরা আগের মতো সব কিছু ব্যবহার করতে পারবো রকম কোনো নির্দেশনা আমরা কিন্তু পাচ্ছি না এবং উপরন্ত আমাদের যে সরকারের বিভিন্ন মন্ত্রী বা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ফেসবুক এবং টিকটকের যে কর্তৃপক্ষ রয়েছে মেটার কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ডাকা হবে তাদের সাথে বসা হবে কিছু দাবি দেওয়া থাকবে সেই দাবি দেওয়া পূরণ হওয়ার পর ফেসবুক বা টিকটক খুলে দেওয়া হবে আসলে এই প্রসেসটা কবে নাগাদ শেষ হবে আবার কবে শুরু হবে এগুলো কিন্তু কিছুই বলা যাচ্ছে না এই ব্যাপারে ডেলি বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এই প্রতিবেদনটা সরাসরি যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে এমন হচ্ছে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক প্রচারণা ঠেকাতে ফেসবুক ও টিকটকের কাছে সহায়তা চায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে তবে দফায় দফায় নির্দেশনা দেওয়া হলেও সহায়তা করেনি প্রতিষ্ঠানগুলো এমনকি সহিংসতামূলক কন্টেন্ট ব্লক করেনি এসব সামাজিক যোগাযোগের মাধ্যম এই অবস্থায় নিজেদের প্ল্যাটফর্মে গুজব অপপ্রচার উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক টিকটক কর্তৃপক্ষের কাছে তার জবাব চাইবে বিটিআরসি তারা জবাব না দিলে অথবা তা সন্তুষ্টজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি তার মানে এই নিউজটা পড়ে বুঝতে পারছেন যে আসলো ফেসবুকের কাছ থেকে বাংলাদেশ সরকার একটা নোটিশ চাইবে বা হচ্ছে জবাব চাইবে এই জবাবের ভিত্তিতে ফেসবুক চালু হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করবে সো আমরা আশা করছি যে কিছুদিন দেরি হতে পারে দেরি হলেও ফেসবুকের মতো একটা বড় প্ল্যাটফর্মকে সরকার আটকায় রাখবে না সরকার দিয়ে দিবে আর যদি এরকম ঘটনা ঘটে যে ফেসবুক কোনোভাবেই খুলছে না তাহলে দেখা যাবে অনেকের কাছেই শুনছি যদিও কথাটা অফিসিয়াল না সেই কথাটা হচ্ছে যে বাংলাদেশে নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ দেশীয় প্ল্যাটফর্ম ফেসবুকের মতো কোনো একটা প্ল্যাটফর্ম চালু হবে সেই ক্ষেত্রে আমরা ফেসবুকের মতো সুবিধা পাব যদিও ফেসবুক থেকে যারা ইনকাম করতেন কনটেন্ট ক্রিয়েট করে সেই পথটা কি হবে এটা নিয়ে কিন্তু এখনো কিন্তু ধোয়াশার মধ্যে রয়েছে যাই হোক এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা আগায়নি বা কিছুই হয়নি সো আমরা সহসাই বলতে পারছি যে ফেসবুক কবে নাগাদ চালু হবে কি কবে নাগাদ চালু হবে না এটা আমরা কিছুই বলতে পারছি না